নমস্কার বন্ধুরা, আমি পিডি। বন্ধুরা, আমি চলে এসেছি সকালবেলা আমার ছাদ বাগানে। আপনারাও আসুন আমার বাগানে আমার সাথে। আমি প্রত্যেক দিনই আসি এই সকালবেলা জল দিতে। যেহেতু গরম পড়ে গেছে, বেশি রোদ্দুরে জল দেওয়া যায় না। এখন এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি আজকে ছাদে এসেছি। এসে দেখছি প্রচুর ফুল ফুটেছে। সেই ফুলগুলো কত সুন্দর লাগছে এবং প্রতিটি গাছেই ফুটেছে, সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানালাম নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি সকালে চলে এসেছি জল দিতে। এসে দেখছি যে আমার প্রতিটি ফুল গাছে অনেক অনেক করে ফুল ফুটেছে। সেই সৌন্দর্যটা আমি একা কেন উপভোগ করব? আমি চাইছি যে আমার সাথে আপনারাও এই আনন্দটি উপভোগ করুন। কত সুন্দর ফুল ফুটেছে আমার প্রায় ছাদ বাগানে। প্রায় 45টি গাছে একসাথে ফুল ফুটে গেছে, আবার কিছু গাছে কুঁড়িও আসছে। যেগুলো ফুল ফুটেছে সেগুলো আমি এক ধার থেকে দেখিয়ে দেখিয়ে যাব। আমার ছাদ বাগানটা খুবই বড়, প্রতিটি গাছ ধারে ধারে লাগানো আছে। বন্ধুরা দেখে যাচ্ছি একটি কুর্শি ফুল, দেখুন কুঁড়ি এসে গেছে। আমরা ছাদ বাগান করে থাকি নতুন নতুন ফুল পাওয়ার জন্য এবং ফুলে যাতে ছাদ বাগান আলোয় আলোকিত হয়ে থাকে সেই জন্য। আমি ছাদ বাগানে নানা রকম ফুল গাছ করে থাকি। শীতের সময় এক ফুল, গরমে এক ফুল, আবার পার্মেন্ট ফুল, নানা রকমের ফুল আছে। কোনটা সকালে ফোটে, কোনটা রাতে ফোটে, কোনটা একটু বেলায় ফোটে, নানা রকমের গাছ নিয়ে আমি এই ছাদ বাগান ফুল গাছ তৈরি করেছি। সেই ছাদে এসে দেখছি যে আজকে একসাথে অনেক রকমের ফুল ফুটেছে। সেগুলোই আমি এক একটা গাছ ধারতে দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন, এটা একটা তরুলতা ফুটেছে। এরকমভাবেই আমি বন্ধুরা দেখাচ্ছি, দেখুন পরপর। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর মধ্যে আপনাদের কোন কোন গাছটি আছে এবং এই এপ্রিল মাসের প্রথমেই আপনাদের কী কী ফুল ফুটেছে। এই গাছটি আমি কদিন আগে দেখিয়েছিলাম, এর কাটিং করেছি ফেব্রুয়ারি মাসে দিকে, এবং এতে কত একসাথে ফুল ফুটেছে দেখুন, ভর্তি হয়ে গেছে প্রচুর ফুল। আর সাইজগুলো দেখুন কত সুন্দর লাগছে। এইরকমভাবেই আমি নানা রকমের ফুল গাছ করে থাকি, কীভাবে যত্ন করি সেগুলো নিয়েও আমি পরে ভিডিও নিয়ে আসব। বন্ধুরা এই সাইডটা দেখুন, এখানে এই যে সিঙ্গেল টগর, এগুলো আমি ডাল কেটে চারা করেছিলাম, তাতে গাছগুলো দেখুন কত কুড়ি এসেছে, প্রচুর ফুলও ফুটেছে। এগুলো আমি ধীরে সিস্তে আবার তুলে বসাবো। এবার এদিকে আসুন কলকে গাছ। কলকে গাছ সাধারণত আমরা রাস্তার ধারে নিচেতেই দেখি, কিন্তু আমি টবে করেছি। আজকে আমার অনেক কলকে ফুল ফুটেছে, সেটাও দেখানোর চেষ্টা করছি। এখানে দুরকম গাছ আছে বন্ধুরা, আমি কলকে ফুলেরও ভিডিও নিয়ে আসব, দেখাবো কীভাবে যত্ন করছি এবং সারা বছরই এই গাছগুলোতেই ফুল পাই আমি। এবং আজকে যেগুলো ফুটেছে সেগুলোই আমি শুধু দেখাচ্ছি, প্রত্যেক দিনই ফোটে। আজকে সে দেখছি একসাথে প্রচুর ফুটেছে, এটা বেল ফুল ফুটেছে। কিছু জুঁই ফুলও আছে যেগুলো এখনও কুঁড়ি এসেছে, এখনও ফোটেনি, তবে যেটা যেটা ফুটেছে সেগুলোই আমি দেখাবো। বন্ধুরা দেখুন, এবার আসুন এই এইটা অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটি আমার এটা তিনতলা সেটের মধ্যে রাখা আছে, এরও ফুল এসে গেছে দেখুন। আপনাদের যদি এরকম ফুল এসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কার এরকম অ্যালোভেরায় ফুল এসেছে। দেখুন, এটা আমার সারা বছরই শেডের মধ্যে থাকে। আর এটা হচ্ছে পপি। এই গাছটি একদম শেষের দিকে ফুল দিয়ে শেষ হয়ে যাচ্ছে, অনেক কাজই ছিল,
তবে এটা লাস্ট, এটা ফুল ফুটেছে, এবার শেষের দিকে যাচ্ছে, দানা হয়ে যাচ্ছে সব। এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এটা ডায়ান্থাস, এটা তো এখন প্রচুর ফুল আছে, এ এখনও ফুল দিয়ে যাবে। এর সাথে কিছু পিটুনিয়াও ফুটেছে, দেখুন এই যে দেখাচ্ছি, এতে পিটুনিয়াও রয়েছে। যেগুলো আজকে সকালে ফুটেছে সেগুলোই দেখাচ্ছি শুধু। এটা ব্লু ডেজ, এতে একসাথে গরমের শুরুতেই প্রথম দিনেই এপ্রিল মাসে প্রচুর প্রচুর ফুল ফুটে গেছে, দেখুন এখন সারা গরমেই এ ফুল দেবে। এটা হচ্ছে কিউপিয়া, দেখুন এও প্রচুর একসাথে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, আমি ফুল গাছে কীভাবে পরিচর্যা করি, কী সার দিই, কীভাবে যত্ন করি, সবই আমি এক এক করে ভিডিওতে দেখাবো। আবার কিছু ভিডিও দেওয়াও আছে নানা রকম ফুল গাছের, সেগুলোও দেখে নিতে পারবেন আমার চ্যানেলে এসে। যারা নতুন আসছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমাকে আগে যেতে সাহায্য করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দেখিয়ে যাচ্ছি, আমি সকালে আসি, জল দিতে আসি, কারণ যেহেতু ছাদ বাগানটি চারতলার উপরে সেই জন্য বেশি দেরি হলে রোদ ধরে জল দেওয়া যায় না, সেই জন্য খুবই সকালে এসেছি ছাদ বাগানে জল দিতে। দেখুন এটা অক্সালিস্ট, দেখুন এর ফুলগুলো, দেখুন এই ছাদটায় আবার এই সাইডে আমি এলাম। এবার দেখুন এখানেও কিছু ফুল গাছ রাখা আছে, এই সাইডটাও দেখুন এরও ফুল ফুটেছে, আরও কিছু ফুল ফুটেছে। দেখুন এটা স্পাইডার যে প্ল্যান্ট, তার ফুল দেখুন কত সুন্দর দেখতে, সাদা, দারুণ দেখতে, দেখেই মন খুশি হয়ে যাচ্ছে। আপনার যদি এরকম ফোটে অবশ্যই জানাবেন বন্ধুরা, এই গাছে এরকম সুন্দর ফুল ফোটে। আর এটা হচ্ছে অরিগ্যানো, অরিগ্যানোর এই যে এর ফুলটাও দারুণ দেখতে, যেগুলো ফুটেছে সেগুলোই আমি শুধু দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। প্রচুর ফুল ফুটেছে, প্রায় 40 থেকে 45টি গাছের ফুল আমি দেখাবো, দেখাচ্ছি। এটা ক্যালঞ্চু, এ এখনও ফুল দিয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা এটা ক্যালঞ্চু এখনও ফুল ফুটছে। আর এটা হচ্ছে নয়নতারা, সবাইয়ের পরিচিত। এই ফুল গাছটি সবসময় আমার ছাদ বাগানে আলো করে রাখে, এর নানা রকম কালার আছে, নানা রকম ফুটেছে ফুল। এর কখনো দানা থেকে একটা গাছ শেষ হচ্ছে, আবার একটা গাছ শুরু হচ্ছে, এরকমভাবে সবসময় এই গাছটি আমাকে ছাদ বাগানকে সৌন্দর্য বাড়িয়ে যাচ্ছে। আপনারাও এই গাছ করতে পারেন, তাহলে সবসময় আপনি ফুল পাবেন, একদিনও কামাই হবে না। দারুণ দেখতে লাগে ফুলগুলো, খুব সুন্দর দেখতে, নানা রকম ভ্যারাইটিস পাওয়া যাচ্ছে এখন। বন্ধুরা তারপরে আসুন আরেকটু এই সাইডে আসি, এই সাইডে কী ফুল ফুটেছে সেটাও একটু দেখাবো, পরপরই দেখিয়ে দেখিয়ে আমি যাচ্ছি। দেখুন এই সাইডে এলাম অ্যাডেনিয়াম, এটা খুবই সকালের দিকে যেহেতু এসেছি, ফুলটা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন দারুণ লাগছে, চোখ চুড়িয়ে যাচ্ছে একেবারে। সিম্পল ফুল অথচ সুন্দর লাগছে, এসব গাছ খুব সহজে করা যায়। এটা হচ্ছে আনারস, এই গাছটির ফুল আমি এই প্রথম দেখলাম। আনারস তো কিনে নিয়ে এসেই খাই, কখনো এর ফুল দেখিনি, যেহেতু গাছ করেছি তাতে এই ফুলটা ফুটেছে, একটু আপনাদের সাথে শেয়ার করছি, আমি কোনোদিন দেখিনি, দেখলাম। এটা হচ্ছে ধুধরা ফুল গাছ, এটা ধুধরা ফুল এখানেই আছে, এই গাছটাও আমি ছাদের এখন একে জায়গা দিয়েছি, যেহেতু এর সবটাই বীজ সেই জন্য সাইডেই রাখা আছে, এ তো ফুল ফুটেছে। তারপরে দেখুন এই লাল জবা, লাল জবাটা কত সুন্দর লাগছে সকালবেলা, দারুণ দেখতে লাগছে, সেটাও আমি দেখাচ্ছি। অনেক রকমই জবা ফুল গাছ আছে, আমি কয়েকদিন আগে দেখিয়েছি মার্চ মাসে জবা ফুল গাছের পরিচর্যা কীভাবে করলে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে, সেটা আপনারা এই চ্যানেলে এসে দেখতে পারেন। এই সাইডে জবা ফুল গাছ আছে, যেগুলো শুধু আজকেই ফুটেছে সেগুলোই দেখাবো, প্রতিদিনই অনেক করে ফুল ফোটে, তবে আজকে যে কটা ফুটছে ফুটেছে সেগুলোই দেখাচ্ছে। এটা এখন এটা ফুটেছে, এরও কিছু দু একটা ফুটছে, সেগুলো দেখুন এই যে দেখা যাচ্ছে, দেখাচ্ছি এইগুলোই দেখাচ্ছি, আগের দেখা আপনার শুধু আজকের দিনটাতেই যেগুলো ফুটেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন এরকমভাবে আপনারা ছাদ বাগানে কিছু কিছু ফুল গাছ নিয়ে আসুন, দেখবেন আমার মতো প্রচুর প্রচুর ফুল পাবেন। দেখুন এই গাছটাও একটা ফুল ফুটেছে, আগে একটা লাল জবা গাছ দেখালাম, এখানে একটা লাল জবা গাছ আছে, এর পাশে এই চন্দন জবাও আছে, আগের দিনেও ফুটেছে আজকেও ফুটেছে, দেখুন
কত প্রত্যেক দিনই ফোটে, তবে আজকে যেগুলো ফুটেছে সেগুলো দেখাচ্ছি। এরই পরিচর্যা আমি দেখিয়েছি কদিন আগে, এটি লক্ষ্মীসভা, এটাও ফুটেছে দেখুন। এও প্রচুর ফুল দেয় একসাথে প্রত্যেক দিন, দেখুন কত ফুল ফুটেছে একসাথে। বন্ধুরা, ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নানা রকম ফুল গাছের পরিচর্যা দেওয়া আছে। বন্ধুরা, সকালের সাথে কি আঙুর হয়েছে, ধরেছে আঙুরগুলো, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। খুবই ইচ্ছা করছিল তাই দেখাচ্ছি। আর এই আমি চারা তৈরি করা, তারপরে গাছে সার দেয়া, সব কিছুই আমি এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে থাকি ফুল গাছের কীভাবে করছি। আপনারাও এ সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে পাবেন, এবং আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আমি যে এতগুলো গাছ দেখাচ্ছি, এর মধ্যে যদি কিছু কিছু গাছ আপনাদের বাড়িতে থাকে, দেখবেন হ্যাঁ আমার সাথে মিলে যাচ্ছে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা নতুন ছাদ বাগান করছেন, তারা কিছু কিছু ফুল গাছ নিয়ে এসে করতেই পারেন, দেখবেন সারা বছর গরমে এত সুন্দর সুন্দর আপনারা ফুল পাবেন। এগুলো ফুটেছে, এগুলো আমার মাটিতে বসানো আছে কিছু ফুল গাছ, সেইগুলো আমি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এগুলো কত সুন্দর দেখতে লাগছে, এই যে এগুলো নীল ঘণ্টা বলে, পুরো নীল ফুল, খুব সুন্দর দেখতে, একসাথে প্রচুর ফুল হয়। আর এটা বাতাসি বেলফুলের মতো ছোট ছোট ফুল, এইগুলো আমার নিচেতে আছে, নিচেতে প্রচুর ফুল গাছ আছে, তবে এত দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, ছোট করে দেখাচ্ছি। এটা সাদা জবা, আর একটি গাছ দেখিয়ে আমি মোটামুটি শেষ করে দেবো, আজকে এই পর্যন্তই থাকুক। পরের ভিডিওতে আমি কিছু গাছের পরিচর্যা কীভাবে করছি, কীভাবে বীজ দিচ্ছি সবই দেখাবো। আপনারা দেখতে থাকুন আমাকে, আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আসছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।